আমি ঘন্টা কারে আট ঘন্টা কারে যা সাত ঘন্টা আগে আমার ওর এক ফ্রেন্ড আমাকে ফোন করে জানালো যে এরকম ইউএস বাংলা ক্র্যাশ করেছে, জাস্ট আমার খবরটা নেয়। এখন পর্যন্ত জানতে পারছি না যে কী অবস্থা আছে। আমরা সন্দেহ করছি, আমরা সন্দেহ করছি যে নেপাল কাঠমান্ডু টাওয়ারের এডিসির পক্ষ থেকে গাফিলতি ছিল আপনাদের আমাদের পাইলটদেরকে ভুল বার্তা দেওয়ার, এবং সেই কারণে এই ঘটনাটা এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। কথন ঘটনা ছিল যে কোন রানওয়ে দিয়ে কোন রানওয়ে কোন দিক থেকে পাইলট ল্যান্ড করবেন, তাদেরকে বিভিন্ন সময় তিন মিনিটের যে বক্তব্য, তিন মিনিটের মধ্যে বিভিন্ন সময় তাদের আমাদের পাইলটকে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে, এবং এই বার্তার কনফিউশনের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা মনে করছি। গাফিলতিটা আমাদের পাইলটের দিক থেকে না, এটা এডিসি টাওয়ারের সঠিক রানওয়ে ব্যবহার না করার কারণে হয়েছে। এটা আমরা এখনো এই মুহূর্তে এটাকে ডেফিনিটিভলি বলতে পারছি না, বাট আমরা সন্দেহ করছি যে এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে যেখানে আমাদের এডিসি আমাদের আমাদের পাইলটদেরকে কাঠমান্ডু টাওয়ারের এডিসি মিসলিড করেছে। এবং এই পাইলট যিনি এবং ক্যাপ্টেন তিনি জীবিত আছেন, আমরা এটুকু জানতে পেরেছি যে ক্যাপ্টেন জীবিত আছেন, উনি আহত ক্যাপ্টেন আবিদ সুলতান, উনি জীবিত আছেন, উনি এক্স এয়ারফোর্স একজন পাইলট, এবং উনি এই সমস্ত তার ক্যারিয়ারের তার ফ্লাইং আওয়ার হচ্ছে 5000-এর বেশি, এই এয়ারক্রাফ্টে উনি 1700 ঘন্টার বেশি ফ্লাই করেছেন, উনি এয়ারক্রাফ্টের একজন ইনস্ট্রাক্টর, এই এয়ারক্রাফ্টের ইনস্ট্রাক্টর। আমাদের পাইলটের দিক থেকে আমরা এই এডিসি কনভারসেশন শোনার পরে আমাদের মনে হচ্ছে না যে আমাদের বৈমানিকদের দিক থেকে কোনো গাফিলতি ছিল। আপনারা যদি কথাটা কনভারসেশনটা শোনেন এবং অন্য যে কোনো বোদ্ধাকে শোনান যদি জানতে চান, তারাও আপনাকে এই কথা বলবে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি এই দুর্ঘটনার পেছনে কি কারণ। তারা আমাদেরকে বলেছেন যে তদন্ত সাপেক্ষে আসল ঘটনাটি কি ঘটেছে তারা বলতে পারবেন। তারা সার্বক্ষণিক নেপালের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের যে খবর যেটা পান সেটা তাৎক্ষণিক আপনাদের সামনে একটু আগে তারা প্রেস ব্রিফ করেছেন বোধ হয় জানিয়েছেন। প্রতি ঘন্টায় তারা খবর নিচ্ছেন যে যাত্রীরা চিকিৎসা তাদের অবস্থাটা কী, তাদের সুচিকিৎসার জন্য যা করা দরকার তারা এখান থেকে সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমি আরেকটি কথা জিজ্ঞাসা করেছিলাম, এই যাত্রীরা যারা প্লেনে তাদের বিমা করা ছিল কি না, তিনি তারা আমাকে বলেছেন যে যে যাত্রীরা যারা ছিল শতভাগ যাত্রীর বিমা তারা নিশ্চিত করেছেন। এর একটা তো সুখবর আমাদের। দ্বিতীয় হলো যারা মারা গেছেন তার সঠিক চিত্রটা বলতে পারে নাই টিভি, আপনাদের নিউজের মাধ্যমে একজন একের রকম বলেছেন, কেউ বলেন 50, কেউ 34, কেউ 46, এবং তাদের কাছেও কোনো সঠিক তথ্যটা নাই। তারা বলছেন যারা মারা গেছে তাদেরকে অতি তাড়াতাড়ি তাদের ব্যবস্থাপনায় তারা দেশে ফিরে এনে তাদেরকে দার্জার পরিবারের কাছে তাই লাশ হস্তান্তর করবেন। আমার মন্ত্রণা থেকে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন বা আহত হয়েছেন, যদি তারা কোনো সাহায্য সহযোগিতা চায় অবশ্যই আমার মন্ত্রণার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব করতে চেষ্টা করব। এক, দ্বিতীয়ত বিমানমন্ত্রীকে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কমিটি করে সঠিক তথ্যটা কী, কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তার রহস্যটা কী, কারা দায়ী, এগিনি একের বাংলাদেশের কোনো গাফিলতি আছে কি না এবং নেপালের টাওয়ারের কোনো গাফিলতি আছে কি না খুঁজে বের করে সঠিক চিত্রটা বাংলার মানুষের জানানো দরকার বলে আমি তাকে অনুরোধ করেছি। আমি একটু পরেই বিমানমন্ত্রীর সঙ্গে কথা বলবো তদন্ত কমিটি করে সঠিক চিত্র তুলে ধরার জন্য। আপনারা অত্যন্ত অতি আগ্রহে খবর নেওয়ার জন্য বিকাল থেকে বসে আছেন, আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।